করোনায় দীর্ঘদিনের লকডাউন থেকে বেরিয়ে আসছে ইতালি। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়া হচ্ছে, সুযোগ হচ্ছে নতুন কর্মসংস্থানের। তবে এই সুযোগ বা কাজ হারাতে পারেন বাংলাদেশে আটকে পড়া ইতালি প্রবাসীরা। বিস্তারিত রয়েছে ইতালির মিলান থেকে আমাদের প্রতিনিধি আল আমিনের পাঠানো রিপোর্টে। বিশ্ব মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত ইউরোপের প্রথম দেশ ইতালি, যে দেশটি প্রতিনিয়ত অদৃশ্যের বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছে। আমাদের প্রতিনিধি মোহাম্মদ আল আমিন ইতালির মিলান থেকে জানান, বর্তমানে দীর্ঘদিনের লকডাউন থেকে সরে আসছে ইতালি। একের পর এক খুলে দেওয়া হচ্ছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। এটি একটি সুখের খবর হলেও এরই মধ্যে যারা বাংলাদেশে অবস্থান করছে তাদের জন্য হয়তো সুখের নয়। বর্তমানে ফ্লাইটের নিষেধাজ্ঞা থাকায় তারা ফিরতে পারছেন না ইতালিতে, আর এতে করে চরম এই মুহূর্তে কাজ হারাতে পারেন বাংলাদেশে অবস্থানরত প্রবাসীরা। এখন বর্তমান পরিস্থিতি বা শিথিল হওয়ার পরে ব্যবসা বাণিজ্য নতুন করে কিছুটা শুরু করা গেছে। এখন এই সামনে আস্তে আস্তে ভালোর দিকে যাচ্ছে পরিস্থিতি। এই সরকার কর্তৃক যে বিমান বন্ধ হওয়া থাকার কারণে ওনারা ব্যাক করতে পারতেছে না, যার কারণে এই দিকে কর্মসংস্থান সৃষ্টি হওয়া সত্ত্বেও ওনারা কাজ হারানোর একটা সম্ভাবনা রয়েছে। এই জন্য যত তাড়াতাড়ি সম্ভব সরকারের পক্ষ থেকে ওনাদেরকে ইতালি আসার ব্যবস্থা করা হোক। অনেকে প্রত্যাশা করেন সরকার অতি দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশ থেকে বিশেষ ফ্লাইটের মাধ্যমে ইতালিতে ফিরে আসার সুযোগ করে দেবে, নয়তো অনেকেই কাজ হারানোর পাশাপাশি স্টে পারমিটের জটিলতায়ও ভুগতে পারেন। আয়ন টিভি নিউজ, মিলান, ইতালি।